কিভাবে ফোন দিয়ে একটি মার্কিউস রাউটারের অন্যের স্পিড কমিয়ে নিজের স্পিডটি বাড়িয়ে নেবেন। সো বন্ধুরা, আমাদের মধ্য থেকে অনেকে জানে না কিভাবে একটি মার্কিউস রাউটার ওয়াইফাই স্পিড কন্ট্রোল করতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি মার্কিউস রাউটার ব্যান্ডউইথ কিভাবে কন্ট্রোল করতে হয়। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। একটি মার্কিউস রাউটার ওয়াইফাই স্পিড কন্ট্রোল করার পূর্বে প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনটি আপনার মার্কিউস রাউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে, মানে আপনার ওয়াইফাইয়ের সাথে। দেখুন বন্ধুরা, প্রথমে আমি আমার মোবাইল ফোনটিকে ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড করে নিলাম। এরপরে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে, বা অন্য কোনো ব্রাউজার থাকলে সে ব্রাউজারটি দিয়েও কাজ করতে পারবেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর প্রথমে আপনারা সার্চ অপশনটি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সার্চ অপশনে টাচ করবেন। টাচ করার পর মার্কিউস রাউটার যে আইপি অ্যাড্রেসটি আছে সেই আইপি অ্যাড্রেসটি প্রথমেই লিখে নেবেন। একটি মার্কিউস রাউটার আইপি অ্যাড্রেস হলো 192.168.1.1। বন্ধুরা, এটি হলো মার্কিউস রাউটার আইপি অ্যাড্রেস। প্রথমে আপনার আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনি আপনার রাউটারের যে লোকাল পাসওয়ার্ডটি আছে, মানে রাউটার লগ ইন পাসওয়ার্ডটি রয়েছে, সে পাসওয়ার্ডটি দিয়ে এরপরে আপনি আপনার রাউটারে লগ ইন করে নেবেন। যদি না জানেন কিভাবে একটি রাউটারের লোকাল পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আমার আই বাটনে একটি ভিডিও দেওয়া থাকবে, চাইলে সে ভিডিওটি দেখে নিতে পারেন। সো বন্ধুরা, এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার রাউটারে যে লোকাল পাসওয়ার্ডটি আছে সেটি বসিয়ে দিবেন। বসানোর পর নিচে আপনারা লগ ইন বলে একটি অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনারা লগ ইন অপশনে টাচ করে দিবেন। দেখুন বন্ধুরা, আমার রাউটারের যে সঠিক লোকাল পাসওয়ার্ডটি ছিল সেটি বসিয়ে দিলাম। বসানোর পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে ডান দিকে দেখতে পাবেন ক্লায়েন্ট, ক্লায়েন্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ক্লায়েন্ট অপশনে টাচ করলে আপনার রাউটারে এই মুহূর্তে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে সকল কিছু দেখে নিতে পারবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার রাউটারের ব্যান্ডউইথ কন্ট্রোল করার জন্য বাম দিকে থ্রি ডট লাইন এই অপশনটিতে টাচ করবেন। টাচ করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আসলে আপনার নিচে দেখতে পাবেন অ্যাডভান্স বলে একটি অপশন, এখান থেকে আপনার অ্যাডভান্স অপশনে টাচ করে দেবেন। টাচ করার পর আপনাদের সামনে আবারও এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এরপরে এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন QoS বলে একটি অপশন, এখান থেকে QoS এই অপশনটিতে টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে দেখতে পাবেন আপলোড স্পিড 100 Mbps এবং ডাউনলোড স্পিডও 100 Mbps। এখন আপনাকে যে কাজটি করতে হবে, অন্যের স্পিড কমিয়ে নিজের স্পিডটি বাড়ানোর জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে QoS এই অপশনটিকে প্রথমেই এনাবেল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি প্রথমেই QoS এই অপশনটিকে এনাবেল করে নিলাম। এনাবল করার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আপনার রাউটারের যে যে ডিভাইসগুলো কানেক্টেড আছে সেই সেই ডিভাইসগুলো এখানে কিন্তু সিরিয়াল আকারে চলে আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে যে ডিভাইসের নেট স্পিডটি লিমিট করতে চাচ্ছেন সেই সেই ডিভাইসটিকে সিলেক্ট করে নেবেন। দেখুন, আমি দুটো ডিভাইসকে প্রথমে সিলেক্ট করে নিলাম। এই দুটো ডিভাইসের নেট স্পিডটি আমি 1 Mbps করে দিব। দুটো ডিভাইস সিলেক্ট করার পর আপনারা উপরে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন 100 Mbps সিলেক্ট করা আছে, এখান থেকে আমি এখান থেকে 1 Mbps করে দিব। দেখুন, আমি আপলোড স্পিড 1 Mbps করে দিলাম এবং ডাউনলোড স্পিডও 1 Mbps করে দিলাম। করার পর আপনার ডান দিকে উপরে যে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে সেভ অপশনে টাচ করে দিলে এই দুইটা ডিভাইস 1 Mbps এর বেশি আর স্পিড পাবে না। সো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনি চাইলে আপনার রাউটারে যতগুলো ডিভাইস কানেক্টেড আছে প্রত্যেকটা ডিভাইসের নেট স্পিডটি আপনি এভাবে সিলেক্ট করে দিতে পারেন। আপনার ইচ্ছে মতো আপনার রাউটারে যতগুলো ফোন আছে বা ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসের কিন্তু আপনি স্পিড লিমিট করে দিতে পারবেন। এবং আপনি চাইলে আপনার রাউটার থেকে যাতে বেশি Mbps ইউজ না করতে পারে, আপনি চাইলে 128 Kbps পর্যন্ত আপনার যে ডিভাইসগুলো আছে সেগুলোকে 128 Kbps পর্যন্ত নেট সেট করে দিতে পারবেন। সো বন্ধুরা, এভাবে খুব সহজে ফোন দিয়ে একটি মার্কিউস রাউটারের ওয়াইফাই স্পিডটি লিমিট করতে হয়। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে, এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।